गुड इवनिंग। क्लास 10 बाबू नेशनल स्कूल स्टूडेंट हमारा लम्ब वृत्ताकार चोंग पढ़ा तो विगत दिन लम्ब वृत्ताकार चोंग बड़ प्रश्न सब पढ़ा गया আমরা আজকে শর্ট কোয়েশ্চেন গুলো করব। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করছো, আর যত প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো আয়ত্ত আসবে অঙ্কগুলো। তো প্র্যাকটিসটা তোমাদেরকে ঠিক মতো করতে হবে। আজকে আমরা শর্ট কোয়েশ্চেন করব। শর্ট কোয়েশ্চেন বলতে আমাদের চার রকমের শর্ট কোয়েশ্চেন থাকে। প্রথমত মাল্টিপল চয়েস, যেটাকে আমরা এমসিকিউ বলি, আর দ্বিতীয়ত আছে সত্য মিথ্যা, আর তৃতীয়ত আছে শূন্যস্থান পূরণ। এইগুলো সব মান একের, আর মান দুইয়ের হচ্ছে এসে এসে টাইপ কোশ্চেন, অর্থাৎ শর্ট অ্যান্সার। তো আমরা এগুলো করব। তো আমরা এমসিকিউ বা সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণগুলো কেমন করে অ্যান্সারগুলো করবো সেটা একটু খেয়াল করে নেবে, সেটা একটু দেখে নেবে। যখন আমরা যদি আমাদের এইটা পেজ হয় তাহলে আমরা কি করব না, এখানে মার্জিন টেনে এখানে মার্জিন টানা থাকবে এবং সেখানে কোশ্চেনের নাম্বার থাকবে। উনিশের দাগের অঙ্ক উনিশের এ, ঠিক আছে। এ এর এবার কটা অঙ্ক আছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা অঙ্ক আছে। আমি ঠিক করে নিই, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা করব। এর জন্য প্রয়োজনীয় রা সেটা এই পাশেই করবো। তাহলে এখানে শুধু জাস্ট উত্তরটা লিখব, সেই উত্তরটা এ না বি না সি না ডি, যদি এ উত্তর হয় তাহলে এ উত্তরটা কত সেটা লিখে নেব। শুধু জাস্ট এইটুকু প্রয়োজনীয় ক্যালকুলেশন আমরা ডান দিকে করব। তাহলে পেজটাকে আমরা দুভাগে ভাগ করে দেবো, এদিকে কম ওদিকটা বেশি রাখবো, ঠিক আছে। এদিকে রাফ প্রথমে অঙ্কটা দেখো কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার নীড়ের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে একটা হচ্ছে আর ওয়ান, সেটা আর ওয়ান ইস্টু আর টু, এটা সমান 2:3, 2:3। তাদের বক্রতলের ক্ষেত্রে উচ্চতর অনুপাত হচ্ছে 5:3। তাহলে এইচ ওয়ান ইস টু এইচ টু সমান হচ্ছে 5:3। আমার চেয়েছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, চোঙের চোঙের বক্রতলের ক্ষেত্রের সূত্র হচ্ছে 2πRh, 2πRh। তাহলে 2πR1 ইনটু এইচ ওয়ান বাই 2πR2 এইচ টু, এটা চেয়েছে। দেখো দুই দুই কেটে গেল, পাই পাই কেটে গেল, আর ওয়ান বাই আর টু, আর ওয়ান বাই আর টু আছে, সেটা কত 2/3। তাহলে 2/3 লিখলাম ইনটু এইচ ওয়ান বাই এইচ টু কত আছে 5/3, ইজিকাল টু কত হয় 10/9, অর্থাৎ 10:9। সেটা দেখো উত্তরটা আছে আমাদের সি। তাহলে আমি এখানে এখানে লিখব যাকে থাকে সি, এটা উত্তর, উত্তরটা কত 10:9। শুধু যদি কেউ সি লেখো তাহলেও হবে, কিন্তু আমি দুটো লিখে রাখলাম বাই চান্স, যদি ধরো সিটা কেউ বুঝতে না পারে বা কিছু হলো, ধরো সিটা আমি যদি বাই চান্স ভুলও লিখে ফেলি সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা আমাদেরকে সাহায্য করবে নাম্বারটা পেতে। তাই আমি নাম্বারটা লিখব কয়েক দাগে, এ তে না বি তে না সি তে, এবং তার সাথে সাথে উত্তরটা লিখবো, এইভাবে উত্তর লিখবো। এই প্রয়োজনীয় ক্যালকুলেশন আমরা এখানে করবো, ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো তুই এটা দেখো, দুটি লম্ববৃত্তাকার নীড়ের চোঙ, এবার বলছি নীড়ের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, উচ্চতর অনুপাত 5:3, একই ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:3, উচ্চতর অনুপাত হচ্ছে 5:3। তাহলে তাদের আয়তনের অনুপাত, এবার আমাদের কি চেয়েছে আয়তনের, আয়তন অনুপাত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমাদের আয়তন অনুপাত, টুটো তখন থাকবে না। তাহলে দেখো পাই পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার, এটা স্কোয়ার, এটা হবে স্কোয়ার, আইটা যেমন না তেমন আছে, ঠিক আছে। এবার দেখো 4/9 ইন্টু 5/3, তার মানে 20:3 = 27, 20:27, দেখো সেটা উত্তরটা আছে আমার বিতে।
তাহলে লাগবে এখানে লিখব বি এটা হচ্ছে 20:27 হলো দুই একটা হলো কতটা এবার আমরা তিনের থেকে দুটি লম্ববৃত্তাকার নিরে চোঙের আয়তন সমান এবং উচ্চতার অনুপাত হচ্ছে 1:2 তাদের ব্যাসার্ধের অনুপাত কত তাহলে দেখো এটা মুছে একটু তাহলে দেখো আমার কি বলেছে না আয়তন সমান বলেছে তার মানে পাই আর স্কয়ার এইচ ইজ আর ওয়ান এটা আর টু করো এইচ ওয়ান করো পাই আর টু স্কয়ার ইন্টু এইচ টু এই একটা চোখ এই একটা চোখ এদের আয়তনটা সমান বলেছে এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 1:2 তার মানে এইচ ওয়ান ইজ টু এইচ টু ইজ ইকুয়াল টু 1:2 দেখা যাচ্ছে নিচে দেখি এইচ ওয়ান ইজ টু এইচ টু ইজ ইকুয়াল টু 1:2 ঠিক আছে তো তাহলে আমরা বলতে পারি এইচ ওয়ান কে যদি আমরা এক্স ধরি তাহলে এইচ টু কে আমরা কি বলবো 2x একক লিখবে এটা আমি যদি রাখা করছি রাখা আছে কিছু লেখা দরকার নেই ঠিক আছে তাহলে এবার দেখো তাহলে উভয় পক্ষকে আমি যদি পাই দিয়ে ভাগ করে দিই পাই পাই কেটে গেল ঠিক আছে তাহলে আমার চেয়েছে কি ব্যাসার্ধের অনুপাত ব্যাসার্ধের অনুপাত তাহলে ব্যাসার্ধের অনুপাত মানে কি হবে আর ওয়ান টা এদিকে আছে আর টু টা এদিকে নিয়ে এসে তলায় চলে আসবে তলায় চলে আসবে তাহলে এদিকে আছে এইচ টু এইটা এদিকে গেলে কি হবে এইচ ওয়ান হলো তাহলে দেখো আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ টু এইচ টু মানে টু এক্স আর এইচ ওয়ান মানে এক্স কেটে গেল এটা তাহলে এখানে কত থাকে এখানে এক তাহলে এটাকে যদি বর্গমূল করি তাহলে আর ওয়ান বাই আর টু দ্যাট ইজ হচ্ছে রুট টু বাই ওয়ান তাহলে অনুপাতটা কত হচ্ছে হবে রুট টু আর ওয়ান রুট টু ইজ টু ওয়ান কয় উত্তরটা বি এটা বি তাহলে এটা বি রুট টু ইজ টু ওয়ান বোঝা গেছে দেখে নেবে নেক্সট আমরা যদি পড়ি পরেরটা দেখো চারটা একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে আয়তনটা কত হবে তাহলে দেখো আমি যদি এখন করি যে ব্যাসার্ধ এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে আয়তন আমি যদি এরকম করে করি ব্যাসার্ধ ধরো আর উচ্চতা যদি এইচ হয় তখন আয়তন কি হয় পাই আর স্কয়ার এইচ ঠিক আছে এইবার ব্যাসার্ধটাকে বলেছে কত না ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করেছে তার মানে এটা ব্যাসার্ধ হবে আর বাই টু উচ্চতাটাকে দ্বিগুণ করেছে তাহলে টু এইচ তখন আয়তন সূত্র কি পাই আর স্কয়ার মানে এটা স্কোয়ার আর বাই টু তার স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা তাহলে পাই আর স্কোয়ার বাই ফোর ইন্টু টু এইচ দুই দুগুণে চার তাহলে আমি কি বলতে পারি পাই আর স্কোয়ার এইচ আর এটা থাকলো একের দুই এখানে তোমার দুই আছে তার মানে ইন্টু একের দুই তাহলে আগের যে আয়তন ছিল সে আয়তনে কেটা অর্ধেক আগের আয়তনে অর্ধেক হয়ে গেল এখনকার আয়তনটা এখনকার আয়তনটা আগের আয়তনের সঙ্গে হাফ ঠিক আছে তাহলে আগের আয়তনে অর্ধেক সি অর্ধেক ঠিক আছে এবার করবো আমি লাস্ট এটা বুঝি দিই দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতাকে অর্ধেক করে এবং উল্টো করছে তাহলে বক্রতলের ক্ষেত্রফল তাহলে এটা এটা ব্যাসার্ধ ও উপরে হয়ে যাচ্ছে ঠিক আছে ব্যাসার্ধ উচ্চতা আর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল ব্যাসার্ধ যদি আর হয় উচ্চতা যদি এইচ হয় বক্রতলের ক্ষেত্রফল হবে টু পাই আর এইচ চোঙে হয়েছে এবার দেখো
ব্যাসার্ধ কে দ্বিগুণ করছে তাহলে এটা হচ্ছে 2r, উচ্চতাটাকে অর্ধেক করছে তাহলে h/2 হলো। তাহলে বক্রতার ক্ষেত্রে সূত্র কি, 2πr, আর ব্যাসার্ধ মানে এইটা, উচ্চতা মানে 2h। তাহলে দেখো যা কার তাই থাকবে 2πrh। তাহলে কিন্তু যদি ব্যাসার্ধকে দ্বিগুণ করে উচ্চতাকে যদি অর্ধেক করে তাহলে কিন্তু বক্রতার ক্ষেত্রফল কোনো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে বক্রতার ক্ষেত্রফল একই থাকবে অর্থাৎ সমান হবে a, a এটা হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে আমাদের 19 এর দিকে 5টা অঙ্ক ছিল, 5টা অঙ্ক হয়ে গেল। তাহলে আমাদের এরকম আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেব তখন আমাদের এগুলো কি থাকবে, এরকম প্রথমে থাকবে এমসিকিউ, সেটা শেষ হয়ে গেল। এমসিকিউ যখন শেষ হয়ে গেল তখন আমি একটা এখানে দাগ দিয়ে দিলাম। এবার আমার নেক্সট আসবে কি, সত্য মিথ্যা। এবার দাগ নাম্বার দেবো সত্য মিথ্যা, এরকম এক একটা সত্য না মিথ্যা, দুই একটা সত্য না মিথ্যা, তিন একটা সত্য না মিথ্যা করবো। দিয়ে আবার যখন আমার সত্য মিথ্যা শেষ হয়ে যাবে তখন আবার আমি দাগ দিই, আবার আরেকটা দাগ দিয়ে দেবো। কি লিখবো তখন, দাগ নাম্বার দিয়ে লিখবো শূন্যস্থান পূরণের, দাগ নাম্বার দিয়ে শূন্যস্থান পূরণ, সেখানে শুধু যা শূন্যস্থান পূরণের অঙ্কের নাম্বারটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, নাম্বারটা দিয়ে আমি শূন্যস্থানের উত্তরটি কি হবে সেটা লিখবো। ঠিক আছে, বোঝা গেল? এরকম ভাবে মাধ্যমিকও তোমরা এরকম ভাবে অ্যান্সার দিবে, প্রয়োজনীয় ক্যালকুলেশন এদিকে করবে, এখানে যা সে উত্তর দিবে, স্যার শুধু পাঁচটা অঙ্ক দেখবে যেটা ঠিক হয়েছে তখন আমরা এখানে দিয়ে দেবে। এইবার হয়তো দেখা যাচ্ছে যে স্যার আমি তিনেরটা পারিনি, তার তিনেরটা জাস্ট ফাঁক দিয়ে রাখবে, ফাঁক দিয়ে রাখবে, নাম্বারটা বলেছে উত্তরটা আমি বললাম, আর তার সাথে সাথে কি করবে এই তিনের প্রশ্নপত্রে এই তিনেরটা একটা ক্রস দিয়ে রাখবে, কারণ পরবর্তীকালে যেন আমাকে বুঝতে সুবিধা হয় যে আমি তিনের অঙ্কটা পারিনি, প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে এটা ক্রস দিয়ে আছে মানে আমি এটা পারিনি, আমাকে এটা করতে হবে, না হলে কি হবে পরীক্ষার হল থেকে বেরিয়ে না করি বেরিয়ে চলে আসবে, বাড়ি এসে মনে করবে এই যা আমি ওইটা ওইটা ফাঁকা রেখে এসেছি ওটা তখন কিছু করা হয়নি। যখনই যে প্রশ্নের উত্তরটা পারবে না সেখানে একটা প্রশ্নে একটা দাগ দিয়ে রাখবে, উত্তর নয় প্রশ্নে একটা দাগ দিয়ে রাখবে, একটা মার্কিং করে রাখবে লাল কালি দিয়ে, বা যে কোনো লাল কালি হোক কালো কালি, লাল কালি তোমাদের থাকবে না, ব্ল্যাক কালি দিয়ে একটা মার্কিং করে রাখবে যে এটা আমার করা হয়নি। তার যখন রিভিশন দেবে ফের ভিত্তি তখন দেখবে মনে করবে যে এমনটা আমাকে করিনি, তো যখন এটা করবে দেখা যায় কোনো মতেই আমি পারছি না, তখন তোমাকে কিছু করে না, তোমাকে এটা একটা আন্দাজে একটা মারতে হবে। তো এখানে দেখবে এমসিকিউ, এমসিকিউ সাতটা, সত্যমিত্র ছটা, বা সত্যমিত্র পাঁচটা, আর সত্যমিত্র পাঁচটা, শূন্যস্থান পূরণ পাঁচটা, দশটা, আর এমসিকিউ ছটা, ষোলো নাম্বার থাকে এখানে। তো এখানে ছটা থাকে ছটাই করতে হয়, এখানে কোনো অর্থ থাকে না, কিন্তু সত্যমিথ্যায় ছটা দেওয়া থাকে পাঁচটা করতে বলতে হয়, করতে বলে, কিন্তু আমরা কখনোই পাঁচটা করতে বলেছি আমি পাঁচটাই করবো না, আমি ছটাই করবো, কারণ আমাদের খাতা দেখার ক্ষেত্রে বলা হয় যে যে পাঁচটা ঠিক হয়েছে সেই পাঁচটা, আমাদের দেখা গেল তোমার মনে হচ্ছে এই পাঁচটা ঠিক পাঁচটা করলে, কিন্তু দেখা গেল যে ঠিক তোমার মনে হচ্ছে ঠিক কিন্তু ওর মধ্যে একটা ভুল করে এসছো, যদি আমি ছ নম্বরটা ঠিক হয় তখন কিন্তু আমি পাঁচে পাঁচ পাবো। সেই জন্যই আমরা শর্ট কোয়েশ্চেন মান এক বা মান দুই এখানে আমরা কিন্তু কখনোই যটা ধরেছে তটা করবো না, যতগুলো দেওয়া আছে সবগুলি করবো, এটা যেন আমাদের মাথায় থাকে, আর ঠিক এইভাবে করবে। এটা যেমন একটা হলো আমি বিতে চলে যাই, কয়েক বি না 19-এর বি এখানে আছে সত্যমিত্র, এগুলো এই সত্যমিত্র আমি 19-এর বিতে করাচ্ছি না, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাই তোমরা এগুলো বাড়িতে করে নেবে, যদি অসুবিধা হয় না পারো একান্তই তখন আমাকে বলবে, এগুলো করে করার দরকার নেই। বরঞ্চ আমি সি এর দাগে দুটো অঙ্ক করবো, সি এর দাগে দুই, সি এর দাগে তিন, 19-এর সি এর দাগে দুই, সি এর দাগে তিন, এই দুটো অঙ্ক করাবো শূন্যস্থান করবো। 19-এর সি দুই একটা করবো আর তিন একটা করবো। ঠিক আছে, তো দুই একটা লেখে কি বলেছে, বলেছে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য তিন, তার মানে ছবি আঁকে একটা ছবিটাকে বোঝানোর চেষ্টা করি, একটা লম্ববৃত্তাকার চোঙ আছে তার ব্যাসের দৈর্ঘ্য তিন, তার মানে কি এইখান থেকে এটা তিন, এটাকে ব্যাস বল তিন, আর উচ্চতা চার, আর এখান থেকে হাইটটা হচ্ছে চার। বলেছে এই চোঙের ভিতরে সব থেকে
সব চোঙের ভিতরে, এর বাইরে বেরিয়ে গেলে হবে না, চোঙের এই পর্যন্ত, এইটা হচ্ছে ভিতর। এই চোঙের ভিতরে সব থেকে লম্বা যে দণ্ডটা রাখা যাবে সেই দণ্ডটা দৈর্ঘ্য কত হবে। এখন এই এখানে দণ্ড এইভাবেও রাখা যেতে পারে, আবার কোনাকুনিও রাখা যেতে পারে। তাহলে বলো কোনাকুনি মানে, কোনাকুনি রাখলে নিশ্চয়ই আমার সেখান থেকে বড় দণ্ড, এই সোজা রাখার থেকে, সোজা রাখলে যত বড় দণ্ড হবে তার থেকে কোনাকুনি রাখলে আমি বেশি বড় দণ্ড রাখতে পারবো, তাহলে আমাকে দণ্ডটা বড় দণ্ড রাখতে গেলে আমাকে এই কোনাকুনি, একবার এই কোন থেকে এই কোনাকুনি রাখতে হবে। দেখো যখন আমি দণ্ডটা রাখছি তখনই এই দণ্ড দৈর্ঘ্য আর এই উচ্চতা আর এই ব্যাস এই তিনটে মিলে দেখো একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে। দণ্ড এবং চোঙের উচ্চতা এবং চোঙের ব্যাস এই তিনটে মিলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। যখনই সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে যার এটাকে বলা হবে কর অতিভুজ, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস ভূমি, ভূমি বা ভূমি লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি লম্ব অতিভুজের মধ্যে আমরা একটা সূত্র আমরা বিগত ক্লাস থেকে আমরা করে এসেছি, যেটাকে বলে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজ, সেটা হচ্ছে কি অতিভুজ স্কোয়ার সব ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এইটা যদি অতিভুজ হয় তাহলে এই আমি যে নাম দিই এ বি এন্ড সি, তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে বি সি কত, বি সি হচ্ছে তিন, তিন স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার হচ্ছে কত চার স্কোয়ার। তারপর তিন স্কোয়ার মানে নয়, চার স্কোয়ার মানে ষোলো, দ্যাট ইজ 25। তাহলে বা এ বি সমান কত পাঁচ, পাঁচ কত পাঁচ সেমি, পাঁচ পূর্ণ বাক্য উত্তর বা লেখা দরকার নেই। নেক্সট, একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সংখ্যা মান সমান। একটা লম্ববৃত্তাকার চোঙ, এই ধরো লম্ববৃত্তাকার চোঙ, তার আয়তন এবং তার বক্রতলের ক্ষেত্রফল সংখ্যা মান সমান। কেন সংখ্যা মান সমান বলছি, কেন হয়তো দেখা যাচ্ছে কোন একটা চোঙের, কোন একটি চোঙের সেই চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ধরো বারো বর্গ একক বা সেমি হলে সেমি, ধরো বারো বর্গ সেমি হতেই পারে। সেই চোঙটারই আয়তন যখন, আয়তন যদি বারো হয় তখন কিন্তু এককটা কিন্তু ঘন সেমি হবে। তাহলে এখানে দেখো সংখ্যাটা সমান কিন্তু এককটা সমান নয়, এই জন্য ওখানে বলেছে যে সংখ্যা মান সমান, একক কখনো সমান হতে পারে না, কারণ একটা ক্ষেত্রফল আর একটা আয়তন দুটোর একক কখনই সমান হয় না। আয়তন হলে ঘন হবে, ঘন একক হবে, আর ক্ষেত্রফল হলে বর্গ একক হবে। তাই বলেছে সংখ্যা মান সমান, সংখ্যা মান যদি সমান হয় কার ফল সংখ্যা মান সমান না, চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল। চোঙের আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার h, আর বক্রতার ক্ষেত্রে সূত্র হচ্ছে 2 পাই আর h। তাহলে এই সংখ্যা মান সমান এককটা যা হোক না কেন, এককটা আমাকে বলেনি, দেখো পাই পাই উভয় দিকে কেটে গেল, একটা এই h কেটে গেল, একটা r আর কেটে গেল, কে থাকলো এদিকে থাকলো r আর এদিকে থাকলো 2, তাহলে r সমান 2। তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ হবে 2, কিন্তু উত্তর চেয়েছে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসের দৈর্ঘ্য নিশ্চয় কত হবে 2 ইনটু 2 সমান 4, কারণ ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে কত হবে 4, কি একক দেয়নি, 4 সেমি কিছু দেয়নি, ওই জন্য তোমাকে লিখতে হবে 4 একক, বুঝলে তো? ঠিক আছে, আমরা উত্তরগুলো করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই বন্ধু থাক, নেক্সট দিন আমরা আমি এসেগুলো করাবো। তাহলে আমাদের আজকে এই চোখের এই চ্যাপ্টারটা শূন্যস্থাপন করালাম বা এমসিকিউ গুলো করালাম, তোমরা নিশ্চয়ই এগুলো ভালো করে দেখবে আর এগুলো প্র্যাকটিস করবে। তোমরা গুটিগত ছেলে প্র্যাকটিস করছো বা আমাকে দেখাচ্ছ জানি না, আর বাকিগুলো প্র্যাকটিস করছো কিনা আমি জানি না, তবে যদি প্র্যাকটিস না করে থাকো তাহলে কিন্তু খুব ভুল করবে। এটা ভেবো না, এই করোনাকে নিয়ে নিজেদের মধ্যে একটা অ্যাজাম্পশন করে নিলে যে এদেরও যখন হয়নি পরীক্ষা, হয়নি বা দেরি হয়েছে আমাদেরও ধরো দেরি হবে, এদের সিলেবাস কমিয়েছে আমাদেরও সিলেবাস কমে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ
এই পরের বছর যে পরীক্ষাগুলো হবে সেটা অ্যাজ ইউজুয়াল হবে, অ্যাজ ইউজুয়াল হবে এটাই ধরে নিয়ে তোমাদেরকে এগোতে হবে যে আমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আমাদের নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা, আর আমাদের মিশনের ক্ষেত্রে তো আরও আগে টেস্ট পরীক্ষা হয়, আমাদের মিশনের ক্ষেত্রে তিনটে পরীক্ষা হয়, একটা মক ওয়ান, একটা মক টু, একটা টেস্ট, মোট তিনটে পরীক্ষা হয় এবং সেটা শুরু হয়ে যায় অক্টোবর নভেম্বর মাস থেকে শুরু হয়ে যায়। তাহলে অক্টোবরের আগে অর্থাৎ পুজোর আগে পর্যন্ত তোমাকে টোটালি ক্লিয়ার করে নিতে হবে, প্রিপারেশনটা রেডি করে নিতে হবে, তবে তুমি ওই পরীক্ষাগুলো দিলে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশনের এখনো কোথায় কি গাফিলতি আছে বা কোথায় কি ফাঁক আছে সেগুলো তুমি ভর করতে পারবে। তাই মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে, যেমন মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে সময় নষ্ট করা চলবে না, আমরা যেন মোবাইলে আসক্ত হয়ে না পড়ি, মোবাইলটা জাস্ট এডুকেশন পারপাসে ইউজ করি, অর্থাৎ আমি ক্লাস দেখতে গেলে নিশ্চয়ই মোবাইল লাগবে কিন্তু ওইটুকুনি, বাবা মাকে আব্বা মাকে টুপি পরানো যে মা আমার ক্লাস আছে আমাকে মোবাইলটা দাও, তো মা দিল মোবাইলটা, তুমি ক্লাস করার নাম করে কয়েক মিনিট ক্লাসটা দেখলে বা দেখলে বা দেখলে না বা খুললে বা খুললে না যা করলে করলে, বাদ বাকি সময়টা তুমি গেম খেললে, সোশ্যাল মিডিয়ায় গেলে বা ইউটিউব গেলে, এটা কিন্তু খুবই ভুল করবে, খুবই ভুল করবে, মারাত্মক ভুল করবে। এই সোশ্যাল মিডিয়ার একটা হচ্ছে এটা অ্যাডিকশন, এটা হচ্ছে নেশা, সোশ্যাল মিডিয়া একবার যে খুলেছে একবার যে ইউজ করতে লেগেছে তাকে বারবার ইউজ করতে হবে, ঠিক আছে। বন্ধু বান্ধব সব আমাদের সোশ্যাল মিডিয়া হাই হ্যালো কি করছে অত খোঁজ নেওয়ার কোনো দরকার নেই, বন্ধু বলে পৃথিবীতে তিনজন ছাড়া কেউ হয় না বাবা, পৃথিবীতে বন্ধু হচ্ছে তিনজন, বাবা মা এবং মাস্টারমশাই, এই তিনটে ছাড়া পৃথিবীতে কেউ বন্ধু নেই, কোনো বন্ধু তোমার খারাপ হলে সে তোমাকে উপকারে আসবে না, অর্থাৎ তোমার রেজাল্ট তোমাকে করে নিতে হবে, তোমার আব্বা মা বা বাবা মা বা মাস্টারমশাই তোমাকে সাহায্য করবে আর তারপর তোমার রেজাল্ট তোমাকে বার করে নিতে হবে। তো আমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে, এই যেমন হয় 15-20 তারিখ করে হয় সেরকম হবে, এইটা ভেবে নিয়ে আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, যার যে যে বিষয়ে যার যেমন খামতি আছে সে সেই বিষয়টা পূরণ করো, আর অত্যাধিক টিউশনি নিতে যাবো না, এক প্রতিটা সাবজেক্টে টিউশনি নিলাম কি হবে, টিউশনি নিয়ে সাতটা সাবজেক্টে যদি সাতটা টিচার নেই, এক একটা টিচার যদি দুটো দুদিন করে পড়ায় তাহলে 7×14 বেলা পড়াবে, তো একটা ছাত্র যদি 14 বেলায় সকালে 7 বেলা সন্ধ্যে 7 বেলা 14 বেলা যদি সে টিউশনই করবে তাহলে সে পড়াগুলো তৈরি করবে কখন, অত্যাধিক টিউশন নিয়ে আর কোনো দরকার নেই। আমরা আমাদের স্কুল থেকে তোমাদের জন্য যে ক্লাসের ব্যবস্থা করেছি এই ক্লাসগুলো ফলো করো, এই ক্লাসগুলো ফলো করলে কোনো টিউশন লাগবে না এবং শুধু তোমাকে পড়াশোনা করো, এইটাই আমি গার্জেনদেরকেও বলি, অযথা টিউশন দেবেন না তাদেরকে, এই ক্লাসটা ফলো করে আপনি তাদের তাদের পড়াশোনাটা ভালো করে করে তাদের পড়া তৈরি করে সেটা একটু দেখবেন, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনা বিধি মেনে চলবে, বেশি সাহসিকতা দেখিয়ে ঘোরাফেরা করে লাভ নাই, বাইরে বেরোলে যদি একান্তই বাইরে বেরোতে তখনই বাইরে বেরোবে মাস্ক পরে, আর মাস্ক ছাড়া বাইরে বেরোবে না, আর দরকার নেই না থাকলে একদমই বাইরে বেরোবে না, বাড়িতে থাকো রুমে থাকো, নিজের বই খাতা সাথে থাকো, পড়াশোনাটা মন দিয়ে করো, তাহলেই হবে, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।